غیر حاضرین আমাদের মরহুম নাজম শেখ হুজুর রহমাতুল্লাহ আলাইহ যখন আমরা দাওরা হাদিস শেষ করলাম তখন তিনি বলেছিলেন যে আমার কোনো সন্তান নাই তোমরাই আমার সন্তান মনে আছে কি সেই কথা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা প্রিয় হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবাতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার এবং মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় আসাদাজা একরাম এই ফজলায়ে গওহার সম্মেলন আমাদের অত্র জামিয়া দক্ষিণ এশিয়ার অন্যতম খালেস দ্বীনী প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠান সারা বিশ্বব্যাপী ইসলামের আলো ছড়িয়ে আসছে যেই প্রতিষ্ঠান যেই সময় যেই জায়গায় বাতিল যেই রূপে এসেছে তাদেরকে বাতিলদেরকে মোকাবেলা করেছে সেই জামিয়া গওহরবাগের সন্তান আমরা আমরা আজ অনেক দিন পর হলেও আমরা আমাদের সন্তানদেরকে আমরা ভাই হিসাবে আমরা একে অপরে যখন পড়াশোনা করেছি আমার মনে আছে যে যখন একসঙ্গে পড়াশোনা করেছি নিজের আপন ভাইয়ের সঙ্গে যেই সম্পর্ক ছিল না একজন সহপাঠীর সঙ্গে তার চাইতে বেশি সম্পর্ক ছিল প্রিয় হাজিরিন আপনারা জানেন আমি পাশে একটি মসজিদে মামতি করি হসপিটাল মসজিদে যখন এই মাদ্রাসা থেকে কোনো জামাতের কোনো ছাত্র অসুস্থ হয়ে যেত তখন আপন ভাই অসুস্থ হলে যেমন দরদে দরদবান হতো আপন ভাই তার চাইতে বেশি সেবা শুশ্রূষা করতো তার পেশি থেকে আমাদের জামাতের ছাত্র ভাইয়েরা অর্থাৎ আমরা যে জামাতে পড়েছি সেই জামাতের ছাত্ররা তাদের পাশে থেকে তাদের সেবা শুশ্রূষা করেছে আমরা মাদ্রাসার ভিতরে একে অপরে আপন ভাইয়ের মতো থাকতাম এবং কোনো ছাত্র যদি অসুস্থ হয়ে যেত আমাদের পিতৃতুল্য আমাদের আসাতাজা একরাম আমি তাদেরকে সচক্ষে দেখেছি যে নিজের সন্তান অসুস্থ হলে যেমন ছটফট করে তার একটি ছাত্র যখন অসুস্থ হয়ে যায় তখন আমাদের এই সারে তাস ওস্তাদদেরকে দেখেছি নিজের সন্তানের মতো এই ছাত্রদেরকে লালন পালন করেছে প্যারে হাজিরিন আমাদের মরহুম নাজম শেখ হুজুর রহমাতুল্লাহ আলাইহ যখন আমরা দাওরা হাদিস শেষ করলাম তখন তিনি বলেছিলেন যে আমার কোনো সন্তান নাই তোমরাই আমার সন্তান মনে আছে কি সেই কথা আমরা সেই আসাদাজা একরাম অনেকে দুনিয়া থেকে চলে গেছে দেখেন মাকবারায় শামচেয়ায় ঘুমিয়ে আছে কিন্তু আমরা অনেক সাথী ভাই আছি এই গওহরবাগ থেকে অনেক আগে গিয়েছি কিন্তু যেই আসাদাজা একরামরা এখন আমাদেরকে পিতার মতো জীবন করে গড়ে তুলেছেন যেই জামিয়ায় আমরা আমাদের জীবনের অধিকাংশ সময়টি কাটিয়েছি আমরা সেই জামিয়ায় অনেক সময় ব্যস্ততার কারণে আমরা উপস্থিত হতে পারি না তাই আমাদের মনের চাহিদা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গওহরবাগের এই ফজলায়ে কেরামদের
যখন দেখা হয় একে অপরের সঙ্গে শুধু একটু মুসাফা বিনিময় হয়, আমরা কয়েকজনে মিলে বিশেষ করে আমাদের যুব সমাজের অহংকার, মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির পোতা, উনি যখন আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে ওনার সঙ্গে আমরা সফরে যাই, তখন উনি বারবার বলেন যে আমার দাদা যেই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে গেছে সারা পৃথিবীতে এমন কোনো দেশ নাই, সারা দেশের এমন কোনো জেলা নাই, সারা দেশের এমন কোনো থানা নাই, সারা দেশের এমন কোনো ইউনিয়ন নাই যে ইউনিয়নে গওহরবাগের ছাত্ররা দিনের খেদমত করে যাচ্ছে না। উনি আমাদেরকে বলেন যে তোমরা আমাদের এই গওহরবাগের ছাত্রদেরকে একত্রিত করে আমাদের আকাবির, আমাদের উস্তাদ, আমাদের পিতৃতুল্য উস্তাদগণ আমাদেরকে বাতিলের মোকাবেলা করার জন্য যেই শিক্ষায় শিক্ষিত করেছেন, আমরা যুবকেরা যদি একত্রিত হতে পারি এদেশে বাতিলের কোন সাইলাব আমরা হতে দেব না ইনশাআল্লাহ। আপনারা জানেন যে মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি থাকতে গওহরডাঙ্গায় কাদিয়ানীরা সবল মেরেছিল, সেই সময় মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির হুংকারে এদেশ থেকে চিরতরে কাদিয়ানীরা বিতাড়িত হয়েছিল। কিন্তু প্যারে হাজিরিন, সেই কাদিয়ানির উত্তরসূরিরা এখনো আবারও মুজাহিদ আজম যে তাদেরকে তাড়িয়ে দিয়েছিল, তারা আবার এই দেশে মুজাহিদ আজমের প্রতিশোধ নেওয়ার জন্য তারা আবার আমাদের দেশে বিভিন্ন রূপে মানুষদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে বিভিন্ন প্রকার ফেতনার দিকে আমাদের এলাকার মানুষদেরকে ধাবিত করতেছে। সেই জন্য প্যারা হাজিরিন, আমি আপনাদের খেদমতে আরজ করি, আমরা সারা বাংলাদেশের যে যেখানে খেদমতে আছি গওহরবাগের সন্তানেরা, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। গওহরবাগ থেকে যখন আমাদেরকে ডাক দিবেন আমাদের আসাদা জায়গা আমরা, যখন ডাক দিবেন গওহরবাগের মুরব্বীরা, যখন ডাক দিবেন গওহরবাগের শাইখুল হাদিস, যখন ডাক দিবেন মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরির পোতা, তখন আমরা এই গওহরবাগের সন্তানেরা যে যেখানে আছি আমরা সন্তান হিসেবে সাড়া দিতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ আপনাদের থেকে মতামত নেওয়া হবে। আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলি, আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের সকলকে খেয়াল করে কাজ করতে হবে, বুদ্ধিমত্তার সহিত কাজ করতে হবে, বাতিলের মোকাবেলা আমাদেরকে করতে হবে। এজন্য আমাদের দরকার একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। আমরা যদি গওহরবাগের সন্তানেরা যদি একত্রিত হই, এদেশের কোন বাতিল এই গওহরডাঙ্গার প্রতি নজর রাখতে পারবে না ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, তাই আপনারা প্রত্যেক জামাত থেকে যখন অনুমতি দিবেন আপনাদেরকে আমি একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, আমরা কিভাবে গওহরবাগের সন্তানেরা একত্রিত হয়ে বাতিলের মোকাবেলায়, আমরা হয়তো অনেকের বয়স আস্তে আস্তে কি অনেকের দাড়িও পেকে গেছে, আস্তে আস্তে আমরা বৃদ্ধ হয়ে যাব, কিন্তু এখন আমরা যুবক মানুষ। আমি আমাদের সম্মানিত আসাদাজ একরামদের খেদমতে আরজ করব যে আমরা যুবকেরা কিভাবে কাজ করতে পারি, বাতিলের মোকাবেলা করতে পারি এবং এই গওহরবাগের খেদমত করতে পারি, এবং মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহের যেই মিশন রয়েছে, মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহের যেই লেখনী রয়েছে, এই লেখনী আমরা সারা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে, যুবকদেরকে বলবো যে আপনারা একত্রিত হন, আমাদের আসাদাজ একরামদেরকে বলবো আপনারা আমাদেরকে এক সুতায় গেঁথে দেন, গেঁথে দেওয়ার পর দেখেন আপনাদের সন্তান আমরা, যে কোনো বাতিলের সামনে আমাদের মোকাবেলা করেন, আমরা ইনশাআল্লাহ যে কোনো বাতিলের বিরুদ্ধে আমরা লড়তে রাজি আছি ইনশাআল্লাহ। শুধু বলবো আমাদেরকে একটু ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ দেন, আমাদেরকে এক সুতায় গাঁথার সুযোগ দেন, যুবকরা যাতে এক প্ল্যাটফর্মে এসে কাজ করতে পারে, এর একটি প্ল্যাটফর্ম আপনারা তৈরি করে দেন, যে কোনো বাতিলের মোকাবেলায় আপনাদের সন্তানেরা এই জমিনের রক্ত বিলিয়ে দিতে রাজি আছে ইনশাআল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।